আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এসবি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, অনেকদিন পর আমি আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি বন্ধুরা ফুল ভিডিওটাই দেখবেন, আর ভিডিওটা প্রথম থেকে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। তো আজকেও আমি একটা রেসিপি নিয়ে এসেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি আরমাস রান্না করব, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কীভাবে আরমাসটা রান্না করি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো ফার্স্টে কড়াইয়ে হচ্ছে তেল দিয়ে গরম করে নিয়েছি, আর যাতে তেলটা ছিটে না আসে সেই জন্য সামান্য একটু হলুদ দিয়ে নিলাম আগে। তারপর হচ্ছে মাছগুলো দিয়ে এখন আমি ভেজে নেব। তো গরম তেলের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে নিলে তেলটা ছিটে শরীরে আসে না, তো সেই জন্য আর কি এটা করা। তোমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, সেই ভাজা তেলটাই আমি দিলাম। তো আমি অল টাইম যে তেল দিয়ে মাছ ভাজি সেই তেল দিয়েই তরকারিটা রান্না করার চেষ্টা করি, এতে আমার কাছে মনে হয় টেস্টটা একটু বাড়ে আর কি, ভালো হয়। তো এতে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে আর এখন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। ওইদিকে আমার পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা গুলিয়ে নেব। দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো, এখন দেব হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। তো এই তিনটা মশলা দেব, দিয়ে হচ্ছে আমি একটু গরম পানিতে গুলিয়ে নেব। আর এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, তো এতে দিয়ে দিলাম লবণ। এখন অল্প করে দিলাম, যদি লাগে পরে তাহলে আমি দেখে তারপরে দেব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তো এটাকে দিয়ে হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর হচ্ছে আমি যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগের করা ভিডিও, তো জানি না ভুল ত্রুটি হচ্ছে কি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো বা আমি ঠিক টাইম মতো যা যা দিচ্ছি বলতে পারতেছি কি না আমি বুঝতে পারতেছি না, কারণ মানে একদিন ভিডিওতে গ্যাপ দিলে না আর ভিডিও দিতে ইচ্ছে করে না, সেই জন্যই আর কি বলা এই কথাগুলো। তো আমি এখন মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম, তো এটাকে হচ্ছে আমি ভালো করে কষিয়ে নেব। আর এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, তো এখানে আমি 6-7টা কাঁচামরিচ নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, আর কোন দিকটা খারাপ লাগলো সেটা উল্লেখ করে দিলে আমি নেক্সট ভিডিওতে আর কি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, ওপরে তেল উঠে এসেছে। তো এখন হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
তো টমেটোটা আমি বেশিক্ষণ কষাবো না, কারণ টমেটো তো এমনিতেই সফট হয়ে যায় তাড়াতাড়ি, তো সেই জন্য বেশিক্ষণ কষাতে হবে না। হালকা একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো এই তো এই পর্যায়ে এসেছে টমেটোটা, তো আর বেশিক্ষণ কষাবো না। তো এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিলাম, তো এই মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমি আমার চ্যানেল নিয়ে কিছু কথা বলবো, আশা করছি আপনারা শুনবেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি আস্তে আস্তে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে অনুরোধ করব এভাবেই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন, মানে আপনাদেরকে ছাড়া তো আমি কোনোদিনও সম্ভব হতো না এভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের সাপোর্টে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো এভাবে ধীরে ধীরে এগিয়ে যেতে চাই, আপনাদের ভালোবাসা আর সাপোর্টটা আমি সবসময় চাই, সবসময় যেন আপনাদের এভাবেই পাশে পাই আমি এই আশায় রাখবো। আর আপনাদের মাঝে যেন আরও নতুন নতুন ভিডিও, অনেক ভালো মানসম্মত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সেই দোয়াই করবেন, আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটা আমাকে দেন। তো এই তো আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার সিলিন্ডারের যে চুলাটা সেই চুলায় এক সাইডে একটু তাপটা বেশি লাগে, সেই জন্য হচ্ছে পাতিলের ওই সাইডে কালো হয়ে গিয়েছে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানাবেন। এখন হচ্ছে লাস্টে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি, এখানে জিরার গুঁড়া ব্যবহার করলেও হয়, বাট আমি ধনিয়া পাতাটাই কুচি করে দিলাম যেহেতু আনা আছে তাই দিয়ে দিলাম। তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতার ভালোবাসা, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। যদিও কমেন্টে থ্যাংক ইউ লেখা ছাড়া হয়তো বা অন্য কোনো বেশি তেমন লেখা হয় না, তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কৃতজ্ঞতার ভালোবাসা জানাই। এভাবেই পাশে থাকবেন আমার আজকের ভিডিওতে, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।